فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال تعالى في كلامه وهو معكم أينما كنتم والله بما تعملون بصير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شكرا بلون والحمد لله رب العالمين আমি আপনাদের সামনে মাহফিল কমিটির পক্ষ থেকে যে সূরাটুল তাফসীর করার জন্য নির্দেশিত হয়েছি সে সূরাটার নাম হলো সূরা ফিল। ফিলের অর্থ হাতি। এ সূরার মধ্যে 60,000 সৈন্য নিয়া 30টা হাতি নিয়া ইয়ামানের গভর্নর আব্রাহা খানায় কাবা ভাঙতে আসছিল। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তখন ঈমানদার লোক ছিল না, কিন্তু ঈমানদারের মধ্যে একজনই ছিল আব্দুল মুত্তালিব। সে কুরাইশদের ডেকে বলল যে 60,000 সৈন্য নিয়ে সশস্ত্র বাহিনী কাবা আক্রমণ করবে, আমরা কুরাইশরা কয়জন মানুষ ওনার সামনে আমরা টিকতে পারবো না, তো যার ঘর তার হেফাজতে দিয়া চলো আমরা নিরাপদ স্থানে আশ্রয় নেই। পৃথিবীর মধ্যে মুসলমান নাই, একজন আছে আদম মুসলিম, তাও সে সারান্ডার করে চলে গেল। তখন তো আর আমেরিকা রাশিয়া ছিল না, চায়না পোল্যান্ড পোল্যান্ড এগুলো ছিল না যে সাহায্য নেবে। আল্লাহ তাআলা কয় যে আমার বিমান বাহিনী তৈরান আবাবিল, আবাবিল পাখি যেটা চড়ুই পাখির মতো এত বড়, গাটা হলুদ, পাখাটার পাশে দিয়ে একটু কালো, পাউডার লাল। আল্লাহ তাআলা নিজেই যুদ্ধের সেনাপতি হলেন আর তয়রান আবাবিলকে বিমান বাহিনী ঘোষণা করলেন। এ যুদ্ধ আরম্ভ হবে, যথাস্থানে আপনাদেরকে আমি সেটা অবগত করব। এই সূরাটা নাজিল হয়েছে হুজুরের জন্মভূমি মক্কা নগরীতে। এই সূরার মধ্যে 5টা আয়াত আছে,
পাঁচটা আয়াতে একটা রুকু। এই সুরার তাফসীর সপ্তাহখানেক করলে কিছু করা যায়, কিন্তু এই এক দেড় ঘন্টার মধ্যে বলা কিছু যদি সম্ভব না। সুরা ইউসুফ কোরআন শরীফের একটা বড় সুরা, বারোটা রুকু আছে। এই সুরাটারে যদি তাফসীর করতে যান, আমার এই ক্ষুদ্র এলেমে 12-14 দিন লাগে। সুরা ইউসুফ আবার 1 মিনিটও করা দেয়। ইয়াকুব আল ইসলাম, ইউসুফ আল ইসলামরা হারাইছিল, 42 বছর পরে আবার পাইছে। সুরা শেষ। এন ওলামায়ে কেরাম আছে, আপনারাও আছেন, আপনারা কেউ কেউ আসেন এক করে আমাকে থেকে সে তাহলেন কথা কইতে পারি না, আগে আগে কই হলাই জিজ্ঞাসা করে আপনি কি মাদ্রাসায় পড়ছেন, কয় না। কোথিকে কন বলে আমাকে জানা আছে, আপনার আব্বা করছে না, আপনার দাদা করছে না, তাহলে আপনি আমার মতো একজনের কাছ থেকে শুনছেন, এই জন্য বলতে পারতেছেন, আমাকে এত তুচ্ছ করেন না। বিসমিল্লাহির রহমানির রহিম কন, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতেছে, তা আল্লাহ রে আল্লাহ, এই এত বড় কিস্তি আপনি আমার বানানোর জন্য অর্ডার দিলেন, এই তক্তা টান দেখি, আর এই তক্তা আনবো কোন থেকে? তা আল্লাহ বললেন যে উস পালওয়ানরে তুমি নেও। সে তো 3500 বছর হায়াত করছে, আরো জোরে কর, 120 হাত লম্বা ছিল। তো নূহ আলাইহিস সালাম তাকে কয়, তুই খাবি কত আর নিবি কত? কয় হুজুর, আমি যে খানা খাই এমনি আমার কেউ নিতে চায় না, তারপরে আমরা প্যাট ভরে খাওয়াবেন, আমি বেতন নেব না। যাক মাশাল্লাহ, এখন নূহ আলাইহিস সালাম মোনাজাত দিয়ে এখন আল্লাহ ও তো খায় বেশি, ও ভরে আসবে সন্ধ্যার সময় যাবে, তত্ত্বগুলি টেনে টেনে নামায় দেব উপরের থেকে, ওর এই প্যাটকে আমি ভরতে পারবো? আল্লাহ কয় ওরে তুই খাওয়াবি, খাওয়াবার আগে হাত মুখ ধুইয়া এই রুটিগুলি সামনে আনবি, 3টে রুটি আনবি। আল্লাহ ও রুটি খেয়েছে 1200 রুটি খেয়েছে, মানে এরকম একটা মেয়ে আমার নামও গ্রামে আইলে এই 2-4 গ্রামের আমার মেয়ে লোক ব্যক্তিকে ধরে নিয়ে আসতে হবে, বলে খালি রুটি বানা। আল্লাহ পাশা ওই 3 খান রুটি আনবি, আনা তুই 20 মিনিটকে হু দিবি, ও 20 মিনিটকে হু দিবি, দিয়ে একখান দিবি, খাওয়া হয়ে গেলে আর একখান দিবি, এরকম 3 খান ও খাবে। তবে আমি আশা করি ও 1-1.5 খানে বেশি খাইতে পারবে না। বলছো উস তো একবার আপন দিয়ে আছে, নোয়াল ইসলাম লোকের দেন আমার খাবার, তুমি রুটি 3 খান হাতে করে হারিয়ে দিচ্ছে। ওই 3 খান কে জন্য আনছেন? আমার রুটি লাগে 1200, একটা রুটি আমি একবারে মোহ দিই। আচ্ছা তুমি 3 খান খাইয়ে নাও, এবার যত শো লাগে তত শো এনে দেবে। আমার দিছি রুটি, বিসমিল্লাহির রহমানির রহিম তো ফুদের রুটির মধ্যে আমি উপর উঠলাম, নেখা একখান খাইছে,
আবার বিসমিল্লাহ করে আরেকখান দিকে, সেইখানের অর্ধেক থেকে। তারপরে নূহ আলাইহিস সালামকে এখানে খাবি না আর খাব না, এ আমার হাতে অর্ধেক আছে এই দুও খাব না। বলে কি হইলো তুই এত বড় মানুষটা, আর দেড়খান রুটিতে হয়ে যাবে এত গাছ টানলি তুই? তাহলে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলার সাথে সাথে আমি যখন বললাম আমার পেটটা ভরে গেল, বিসমিল্লাহর ঘর করতে আমার পেটটা ভরে গেল। তখন নওয়াজ ইসলাম বলল যে তুই কত নবী তোর হাতের উড়ু দিয়ে গেছে, আরো যে কত যাবে, তুই আমার একটা কথা মান, খাবার কম হোক বেশি হোক তুই বিসমিল্লাহ রহমান রহিম বলে খাওয়া আরম্ভ করবা। আমাদের নবী সাহেব জানেন যে ওনার উম্মতের মধ্যে কিছু পাতলা মানুষ হবে যারা খুব যাতনা সহ্য করতে পারে না, অথবা তরকারি গ্রাম সহ্য করতে পারে না, তো তারা বিসমিল্লাহ না কি খাওয়া আরম্ভ করবে। যখন আটা খানা হবে তখন মনে হবে আয় হারি বিসমিল্লাহ গুনে রে। তাদের আমি বলে দিলাম তোরা বিসমিল্লাহে আউয়ালিহি ওয়া আখিরিহি, আমার বিসমিল্লাহ খাবার পয়লার থেকে শেষ পর্যন্ত। আমি ভুলে গেছিলাম, আমি করে নিলাম, বলে সুবহানাল্লাহ, এই এক নম্বর সবল দিলাম খাবার বিসমিল্লাহ বলে খাবেন। বিসমিল্লাহ না বলে যে খাবার খান তা আপনি এক হাতে টানবেন, শয়তান আর এক হাতে টানবেন, এই খানার মধ্যে কোন রকমের বরকত হবে না। আসুন আমরা এখন এক মহান দরিয়া পাড়ি দেব, যে দরিয়ার নৌকা ও পারে যাবে কিনা আমি বলতে পারি না। দরি দরিয়ায় বেপায়া দরি তুফানে মজফলাম, বিলাপ গান্ধি মে বিসমিল্লা হে মজরে আওয়া মুরসা। আমি মহা তরঙ্গায়িত সাগর যার কূল নাই কিনার নাই, ওই সাগরে আমার তাফসীরের নৌকাকে ভাসাইলাম। ওই দোয়া পড়া যে দোয়া পড়া উল আজম পয়গম্বর হযরত হযরত সুলাইমান আলাইহিসসালাম তার নৌকা ভাসিয়েছিল। দরি দরিয়ায় বে পায়া দরি তুফানে মজাসা, দিলাব গান্ধি মে বিসমিল্লাহ হে মজরে হাওয়া মুরসা। এক সবক কল দিয়ে হারাইছি, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম, শোনার নাম ইসলাম নয়, আমল করার নাম ইসলাম। তাই আল্লাহর এক ওলি বলেন বন্দা আছে বন্দিগি নাই, গুণা আছে তোবা নাই, জানা আছে মানা নাই, শোনা আছে আমল নাই। বল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সব ঘরের দরজার খিলি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের ঘরের দরজা কোনো খিলি নেই, খারে খারে কইতেও গোটা দরজা খোলেন, দরজা খোলেন। আমি গুপ্তে গুল গুল কোনা আজপাড়া ওয়ান ধাক্কা মামিন করিমিন ফাতা, আল্লাহ কয় সব মানুষের গভীর রাতে যায় ঘরের দর খাবার দোকান দেখবার দরজা লাগাই আছে, কিন্তু ঘরে আমার ঘরে রহমতের ঘরের দরজায় যত গভীর হবে তুমি এসে খাবার দিবা সঙ্গে সঙ্গে খুলে যাবে। আমি গোপতে গুল গুল কুনার পাড়া ওয়ামান ধাক্কা মামিন করিমিন ফাতা। বিদায় এক নম্বর আমল বিসমিল্লাহ, কোন বিসমিল্লাহ এই সুরাটা
নাজিল হয়েছে মক্কায়, এর মধ্যে পাঁচটা আয়াত। হুজুরের উপর যখন নির্যাতন চলছে, অত্যাচার চলছে, আলোচনা সমালোচনা চলছে, সেই মুহূর্তে এই সুরাটা নাজিল হয়েছে। আলম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এত শুন, আপনি কি শোনেন নাই? কোন কোন ঘটনা আছে শোনা ঘটনা দেখার সমতুল্য। রসুল্লাহ জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটে, এই জন্য রসুলকে আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? এখানে তর্জমা হবে আপনি কি দেখেন নাই, অর্থাৎ আপনি কি শোনেন নাই? আপনার রব কি ব্যবহার করছে বিয়া সাহাবিল ফিল কুস্তি বাহিনীর সাথে? এবার আসুন পুরা লাইনটা তর্জমা করি। আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আপনার রব কি ব্যবহার করছে কুস্তি বাহিনীর সাথে? বলেন সুবহানাল্লাহ, আরো বলো বলেন সুবহানাল্লাহ। ঘটনাটা সামনে নজুর, ইয়ামানের গভর্নর নাম হল আব্রাহা। তবে আমাদের দেশে তো আব্রাহা বাদশাহ, আগে উনি বাদশাহ, উনি গভর্নর, উনি ইথিওপিয়া শাসন করত ইয়ামানের বাদশার অধীনে। তো একদিন উনি বসে বসে বলতেছে, খুব ক্ষমতাধর মানুষ ছিল, বসে বলতেছে যে সারা দুনিয়ার মানুষ মিডল ইস্টের লোকগুলি খালি মক্কা শরীফ যায়, মক্কা শরীফ যাইয়া অত করে, দেশের টাকাগুলি বিদেশে দিয়ে আসে, তাহলে আমি একটা কাবা ঘর বানাই। মানে আমরা কাবা ঘর বানাবো, এখন কাউ একটা কাবা ঘর বানাই, বানাইয়া আমার ইয়ামানে ডোল দিয়ে দিই, বিক্ষুব্ধ দিয়ে দিই, সার্কুলার দিয়ে দিই যে হজ করার জন্য মক্কা রবানা খবরদার, সব হজ করবা আমার এই কাবায়। বিদেশও রোল বেরিয়ে দিছে, হাকিকাত চোখে নিহি রাহাতি বানাওয়াট কি উসুল সে, হাকিকাত চোখে নিহি রাহাতি বানাওয়াট কি উসুল সে, কে খুশবু আনে শক্তি কবি কাগজ কি বলো সে, কাগজের ফুলের দিকে কোন সময় গ্রাম আসে, এই যে সুন্দর সুন্দর গোলাপ ফুল বানা কাগজ দেয়া নাকা লাগা দিয়ে তো গ্রাম আসে, নকল নকলেই আসল আসলে। কিন্তু আমরা এমন একটা সময়ের মধ্যে পড়ে গেছি যে নকলের গায়েও লেখা আছে নকল হইতে জানতাম, কিরকম বুঝেন কই যাবে? আচ্ছা, একজন নকল ফিস করে নকল হইতে সন্তান বহু ফিল লেগে গেছে, কিন্তু ওনারও সিরিয়ালি ঠিক নেই। এমন একটা সময় আমরা এসে পড়ছি, ইমান ঠিক রাখা খুব কঠিন ব্যাপার। উলানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন যে আগুনের কয়লা হাতের মধ্যে মোট করে ধরে রাখা যায় এরকম অসহ্য, শেষকালে ইমান একে নিজের মধ্যে রাখাটা ওরকম অসহ্য হয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বানাইছে কাবাগর, কাবাগর বানায় সারা দেশের মধ্যে, ইয়ামানের মধ্যে, ইথিওপিয়ার মধ্যে একবারে দিছে সার্কুলার যে তোমরা হজ করার জন্য মক্কা মদিনা যাও না, সকলে হজ করতে এখানে আসবা। হজের মৌসুম চলে গেছে, যে সমস্ত হাজি মক্কা মদিনা গেছে তারাও হজ করে বাড়ি চলে গেছে। বলবেন যে ওদের আপনার কলিনে একজন মুসলমান আছে, কারণ হাজি আছে কোন দিকে,
ব্যাপার হলো এই যে আমরা মাহফিলগুলি করি এবং আমরা যে পীর মুরব্বি করি, এগুলি আসলে কি কোরআন হাদিসের সাথে কোনো মিল আছে? এই এই মাহফিল এর মধ্যে কি পরিমাণ বিড়ি বিক্রি হয়, কি পরিমাণ চিনাবাদাম বিক্রি হয়, কি পরিমাণ অন্য জিনিস বিক্রি হয়, এমনকি কোনো কোনো বড় বড় মহাসম্মেলনের মধ্যে গোস্ত পর্যন্ত উঠে, ছাগল উঠে, বেড়া উঠে, কাঠটা উঠে, কাঠটা ছিলেন কসর। এগুলি যদি আমাদের চোখে এগুলো মাহফিল, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের চোখে এগুলি মাহফিল না। অন্যান্য ধর্ম অবলম্বীরা কয় ওই মেলাটা না কবে, কোন মেলা? ওই যেই মেলার মধ্যে মানুষ যায়, তারা মনে করে তাগড়ো মেলায় আমার বইটা মেলা, যার ফল হয়ে গেল। আর আব্রাহা বাচ্চা কয় এত পয়সা খরচ করে আমি কাবা ঘর বানাইলাম, সারা দেশে বিজ্ঞপ্তি দিলাম, হাজিদের থাকা খাওয়ার ঘর ঘর বানাইলাম, একটা লোক আইলো না? আচ্ছা না আইসি বিদেশির, আমার দেশি লোকগুলি তো আসবে। খুব ক্ষেত্রা হয়ে গেছে উনি। এদিক দিয়ে কোরাইশ বংশের দুজন লোক, তারা হজের পর চুলা চাকরি তেল আটা ডিম এগুলি সব নিয়ে চল আব্রাহার কামাটা দিয়ে এসে, কিরকম কামা সে বানাইল? এই কামা তো আদম আল ইসলাম বানাই গেছে, তারপরে নূহ আল ইসলাম মেরামত করছে, ইব্রাহিম খলিল আবার মেরামত করছে, এই তার কামা কিরকম এটা দিয়ে এসে? তখন তো হোটেল ছিল না, ও সরে দিয়ে নিতে মানুষ যাইত, বালি সরে দিয়া যে দেখে কি সুন্দর কাবা। তারা কয়েক কাজ কর, আমরা এনে বাক্সার করি, করে খাওয়া দাওয়া করিয়া যে আব্রাহার কাবার মধ্যে একটু ঘুমাই যাই, দেন কি কাম তেরা বাক্সার করছে, আব্রাহার কাবার মধ্যে বসে বসে খাইছে, খাওয়া দাওয়ার পরে ওর মধ্যে শুইছে, শুয়ে হাসে আর কয় আদম আল ইসলামের কাবা, নূহ আল ইসলামের মেরামত, ইব্রাহিম খলিলের পুনরায় মেরামত, সেই কাবার সাথে এই কাবার কি তুলনা হয়? চল এই আশেপাশে কয়েক মাইলের মধ্যে তো লোক নাই, আমরা এই আব্রাহার কাবার মধ্যে পায়খানা করে তুলে দেবো। এরপরে ওরা প্রত্যেকে দুজনে ও কাবার ভিতরে পায়খানা করছে, পায়খানা করে চলে গেছে। এলাকার কিছু লোক কয় কাল বিকালের থেকে যেই লম্বা জামা মাথায় গেল, সৌদি আরবের দুই তিনজন লোক এতে ঘুরাফিরা করছে, দেখি ওরা কি করে গেল। এটা তো ওদের দেশের কাবার সাথে কন্টেস্ট কম্পিটিশন। ঠিক আছে, ওরা দেখতে এসে দেখে ওরা পাক করছে, খাইছে এবং রাতে যে শুয়েছে তাও বুঝে গেছে, কিন্তু এখানে পায়খানা ঠিক মতো বুঝে গেছে। তার ওদের আমরা আর কিছু বলছে যে এরকম ওই অবস্থা, আমরা কয় সেনাবাহিনী রেডি করো, আমার মেজর জেনারেলকে ডাকো, ধৈর্যের একটা সীমা আছে, অসত্য তো কেউ আগেই না, প্লাস তারা আইসে বাক্সা করছে, খাইছে, ভালো করছে, যাওয়ার সময় কি পায়খানা করে গেল? আমার কাবা কি পায়খানার সময় তুলল? সেনাবাহিনী রেডি করো, সেনাবাহিনী রেডি করছে। এদিক দিয়ে খবর এসেছে মক্কা শরীফ, রসুল্লা 50 দিন পরে রসুল্লা দুনিয়া আসবে। এরপরে সেনাবাহিনী ঠিক করছে 60,000 সৈন্য, একটা প্রস্তুতি যদি হয় খবর এসে যায় না,
কোরাইশ একবারে আতঙ্ক অস্থির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে, আর 50 দিন পরে উনি দুনিয়া আসবেন। বলেন সুবহানাল্লাহ, আরো বলে বলেন সুবহানাল্লাহ। محمد رسول الله صلى الله عليه وسلم اپنا کی برکت ہے کون دوست ولی ہے আবার শুরু তো কোন এক বছরের ওয়াজ সব এখানে করলে ফজর নামাজ কাজা হইলে তার প্রথম রাকাতের পয়লা সিজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আলার একবার সুবহান রাব্বিয়াল আলার শূন্যস্থান পূর্ণ হবে না, কতটা বুঝেন নাই? এরকম এক বছর তার শেষ হবে। সব তো আল্লাহ দিছেই, ফজরের নামাজ কাজা, এই এক বছর তাফসীরের ওয়াজের সওয়াব এখানে করলে যেই ফজরের নামাজটা কাজা হয়েছে তার প্রথম রাকাতের পয়লা সিজদায় তিনবার সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে একবার সুবহান রাব্বিয়াল আলা বললে যেই সওয়াব হবে, এই এক বছরের তাফসীরের সওয়াব দিয়ে ওটা মিকা হবে না, শূন্যস্থান পূর্ণ হবে না। তাহলে এমন ব্যবসা কে করে যে ব্যবসায় লাভ তো নাই আর পুঞ্জি সব তলায় দেয়ুদ্দিন আসলে দোষ আমাদের আপনাদের না, আমরা না বললে আপনারা থাকবেন নাকি? আমরা বলে দিয়েছেন আপনারা থাকেন হাসর ময়দানে, তোরা বললে আগে আমরা বলব। আল্লাহ আমার বন্ধা রেডি তো লেহা বড় ধরে না বসে রাখছিস না, সেদিন আর কথা থাকবে না। তা শুন, বেশিক্ষণ আমি বলবো না, 60,000 সৈন্য, 30টা হাতি, তার একটা হাতির নাম ছিল মাহমুদ, খুব বড় হাতি, ওটার গায়ে চেন লাগাইয়া কাবাগরের গায়ে লাগাইয়া দিলে এক টানে কাবারে ফালাই দিতে পারে, এত শক্তিশালী হাতি। আর সব কিছু নিয়ে রণ হয়েছে, খবর আসছে যে আবরা বাদশা খানায় কাবা ধ্বংস করার জন্য, বিধ্বস্ত করার জন্য এত হাজার সৈন্য নিয়ে, এত হাজার মিলিটারি নিয়ে, এতটা হাতে নিয়ে আসতেছে। কোরআশটা তো গরিব মানুষ, ঘাবড়ে গেছে, ওনার দাদার কাছে, রসুল্লার দাদার কাছে গেছে, আমরা এখন করব কি? রসুল্লার দাদা কো আমার মানুষের অল্প, তার মধ্যে নাই আমাদের অস্ত্র শস্ত্র, সে আসতেছে 60,000 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র সম্পূর্ণ বুঝাই, তার মোকাবেলায় দাঁড়ানো আত্মহত্যার স্বাভাবিক। চলো আমরা নিরাপদ জায়গার মধ্যে যাই, কারণ কাবা শরীফের উত্তর দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ডালের মধ্যে যে তারা পড়াইছে। আবরাহ বাদশা তার সেনাবাহিনী দিয়া একবারে গড়াইতে গড়াইতে আস্তে আস্তে আরবার ময়দানের পাশে আসতে,
বলেন সুবহান আল্লাহ। ওখানে এসে খিমা বানাইছে, খিমা বানাইয়া লোক পাঠাইছে যে ওদের পজিশনটা দেখে আসো তো কি, তারপরে দেখে শুনে বুঝতে যে আক্রমণ করা যাবে। সেনাবাহিনী লোক পাঠাইছে, কয়ে একটা বুড়া মানুষ আছে, ওই বুড়া মানুষটার ওরকম মানে, সে এরকম এরকম কয়, তাতে অল্প সময়ের মধ্যে ওরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে ফেলবে। বল সুবহান আল্লাহ। তাহলে আমরা অল্প সময়ের মধ্যে আবার ওখানে ঘর আক্রমণ করে ফেলব। আচ্ছা, মুজদালিফার একটা মাঠে আব্দুল মুত্তালিবের 100 রাখালে নিয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করে এই অনগুলি কার, ওই মাঠে যে রাখালরা আছে তারা কয়, এগুলি হইল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব কি? কয়ে আমাদের নেতা। আচ্ছা ঠিক আছে, আর এগুলি কার? কইলে আমার গরিব মানুষের। তো উনি সৈন্যদের হুকুম দিছে যে আব্দুল মুত্তালিবের ওটগুলি সম্পূর্ণ ধরে নিয়ে শত্রুকে আগে মানের দিক দিয়ে দুর্বল করতে হয়, ধরে নিয়ে আসছে। এই খবর চলে আসছে আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব এখন সব কোরাইশদের ডেকে কয়, আমার এখন করণীয় কি? আপনার করণীয় কিছু না, আপনি ওনার সাথে যে দেখা করেন, দেখা করে আপনি বলেন যে এই উনগুলি আমার, এগুলি আপনি নিয়ে গেলে আপনার কি লাভ হবে, আমার ওট আমার দিয়ে দেন। অবশ্যই সে ওট দিয়ে দিবে। আব্দুল মুত্তালিব সাহস করে টুকটুক করে গেছে, যাই দেখে উনি একটা সীমা করছে, সীমার মধ্যে উনি বসে আছে। আব্দুল মুত্তালিব সীমার দরজা যে ডাক দিয়েছে, সীমা খুলে দিতে খুলে দিছে, আর আমরা আমার ওরা পা হইতে মাথা পর্যন্ত এরকম দেখল যে লোকটা খুব জ্ঞানী। কারণ তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এই দুনিয়ার দিকে আসতেছে, আর 50 দিন পরে উনি ভূমিষ্ঠ হবেন। জিজ্ঞাসা করে আপনি কে? আমি, আমার নাম আব্দুল মুত্তালিব। আপনি কি? আমি এই কোরাইশদের নেতা। আচ্ছা, আমি এই কাবা গোটা ভাঙিয়ে ফেলাবো, আপনি কি এতে রাজি? তাহলে আমার ওট আমার দেন, আমার ওট হেফাজত করার দায়িত্ব আমার, আর এই গড় হলো আল্লাহ, ওই গড়কে আপনার হাত থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ। তখন আব্দুল মুত্তালিবটা ভালো হয়েছে, তো বিনা পাতায় আমি সব পাইয়ে দিলে চলে যাব। তাফসীরে মধ্যে লেখছে চারজন লোককে, চারজন লোককে দেখিয়া মহাজ্ঞানী হবে, বুদ্ধিমান হবে, এটা চেহারায় ধরা পড়ছে। এক নম্বর হইল বিবি সফুরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে মনে করছে যে এই লোক মহা মানব হবে, এর কাছে আমি বিয়ে বসব। রাখছে ম্যানেজার পয়গাম দিছে যে বিয়ে বসব। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের রায়ান ইবনে ওয়ালিদ বাদশা যখন ওনার সাথে দেখা করলো, তখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাই রায়ান ইবনে ওয়ালিদ বুঝলো যে এই লোক মহামানব হবে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। মুসা আলাইহিস সালাম 3 নম্বর, আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাচ্চার সামনে যায়, তখন আব্রাহা বাচ্চা ওনার আগে মাথা সব দিকে বুঝছে যে এই লোক মহামানব হবে। বল সুবহান। 4 নম্বর বিবি খাদিজা,
যেদিন উনি ওনার ম্যানেজার নেবে সেদিন হুজুরকে নিয়ে গেছিল, যেহেতু মানুষ টাকা পয়সা নাই কেমনে চলবে বড় হইলে। তখন ওনার সাথে ওনার ওখানে উবারে দিয়ে আসে রাখাল হিসাবে। তা আব্দুল মোত্তালেবের বিবি সফুরা বিবি খাদিজার বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়াইছে 12 বছর, আরো জোরে বলেন, আটটা জোরে বলেন। তফসির মধ্যে লেখছে আব্দুল আল্লাহ সালাম এটা আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুই একজন পয়গম্বর ব্যতীত কোন পয়গম্বর কে আল্লাহ নবুয়তি দেন নাই বকরি চড়ানোর ট্রেনিং ব্যতীত। কারণ বকরি পরিষ্কার পরিচ্ছন্ন গৃহপালিত একটা প্রাণী, কিন্তু এর ঘাড় বড় টেরা, মালিকের পক্ষে সে কোনো সময় চলবে না যত আদরে আপনি করেন। দুপুরবেলা দিব্যা বেরিয়ে গেছে এরবেন করে, আপনার নেবেন গোসল করে দেখে নামবে না, আপনার টানবেন না, সে একবার ব্যাগ গ্যাপ দিয়ে করবে ন আর তোর গোসল করাবো, সে মনে মনে করে আপনি করে যান, দৌড়ে সিটে গেল আপনি সিটিয়ে পানি তো বলেন হে দৌড়িয়ে পানি তো যাবে। আচ্ছা তার নিজের নিজের হুক আছে নিজের বুঝে না, আবার মালিকে বৃষ্টি এসে তাড়াতাড়ি মাঠের থেকে দৌড়ে এনে বাঁধতেছে, এদের গতর তো সব ভেঙে দিতেছে। আচ্ছা তোরা দাঁড়ায় এসে থাকবি টানার দৌড়ে দিয়ে মালিককে পেঁচাইয়া গরু গরু হয়ে গেলায় এই তেরা পানিকে দিয়া ট্রেনিং দেওয়াইয়া আল্লাহ তাআলা নবীর নবুওয়াত দিয়েছেন। বলো অম্মদ যেরকম একটা মারতে আসতো, একটা কাঁদতে আসতো, একটা লাঠি নিয়ে আসতো আর একটা বইটা নিয়ে আসতো, ঠিক বকরি অবস্থা তাই। এদের উপরে যত অত্যাচার করা হোক না কেন বা ভালো ব্যবহার করা হোক না কেন, সে ভূতা দিবি তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ সে করতে দিবে না। এই প্রাণীদের সাথে চলতে চলতে মানুষের মধ্যে নম্রতা এসে যায়। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন রাখত এই আসাব দিয়ে মেরিয়ে আলী দিত দিয়ে আবার কয়টা আল্লাহ তাআলা ফাড়াইছে আমার ট্রেনিং এর জন্য পরে মাইরে লাভ। মূসা আলাইহিস সালাম যেদিন শ্বশুরবাড়ি থেকে চলে আসবে সেদিন একটা বকরি দিছিল ওনারে, এই বকরিটা লাভ দিয়া এই পাহাড়ে টিলার থেকে ওই পাহাড়ে টিলা যায় এখান থেকে ওখানে যায় উনি বিরক্ত হয়ে গেছে। পরে ধরতে পারলে তোরে শেষ, এলো দশে দশে আরে আগলি দিছে মাথায় দিয়ে আহারে এই 12 বছর বকরি চড়াইলাম একটাতে মারলাম না, আজ বিদায়ের দিনই কে এখানে মারবো, ঠিক এই কথাটা বলে ওটার নাম এবারে নিয়ে গেছে। পরের দিন ঠিক একান্ন আমাদের সময় বকরি দোয়া করছে আল্লাহ আমাদের রাখালকে তুমি মানুষের রাখাল বানাই দিও। ঠিক পরের দিন একান্ন আমাদের সময় উনি নবুওয়াত পেয়ে যায়। আসুন এখন লাইনে লাইনে ধরাই। আলাম তারা কাইফা ফালা রব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি অধৈর্য হইলেন না, আপনি কি দেখেন নাই কি কাজ করেছিল আপনার রব হাতি আলাদের সাথে? বলেন সুবহানাল্লাহ। আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তাদের যত ষড়যন্ত্র আপনার রব নস্যাৎ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কেমনে? ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, আমি পাঠিয়ে দিয়েছিলাম আব্রাহাম সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য
বিমান বাহিনী তায়রান আবাবি বলুন সুবহানাল্লাহ। সেই পাখি চড়ুই পাখির মতো তিনটা পাথর আছে, মুখে একটা, দুই পায়ে দুইটা। এখানে সায়েন্স গ্রুপের কোনো ছেলে থাকলে খেয়াল করো, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন এই তিনটাকে একখানে হলে হয় অ্যাটম বম। ওরা করছে কি অ্যাটম বম নিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি সে পাখি আবাবিল পাখিকে পাঠাইছিলাম তাদের পায়ের মধ্যে অ্যাটম বম। বল সুবহানাল্লাহ। তারমিহিম বিহি জারাতিন মিন সিজিল, কোরআন তো আমরা খালি একদল আছে পড়ে না, আর দল মানে না, আর দল জানে না, কিন্তু কোরআন যে কি আমি আজকে বড় দেখছি, কোরআন সাহেবের মধ্যে পাঁচটা জিনিস আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শন আর রাজনীতি বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ, আটটু জোরে বল সুবহানাল্লাহ। যেদিন নাজিল হয়েছে সেদিন হইতে আরম্ভ করিয়া ইসলামের আলাইহিস সালামের সিংহের ফুৎকার পর্যন্ত কোন নতুন নবী আর নতুন কিতাবের প্রয়োজন হবে না। এমন একখান কিতাব, আর কিতাবে জিন্দা কোরআনে হাকিম একমাত্র উলাইয়াজালা আস্তে কাদিম, নয় ইনসানে পায়ামে আখেরিন, হামেলে উ রহমাতাল্লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি তাদেরকে নিষ্পেষিত করার জন্য, ধ্বংস করার জন্য পাঠাইছিলাম তায়রান আবাবিল, আবাবিল নামে এক ঝাঁক পাখি বল সুবহানাল্লাহ। তারমিহিম বিহি জারাতিন মিন সিজিল, তাদের মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। মালা শিববির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি দেখছেন মসুরের ডাল মতো, আর মজুরের কোরআনে মুহাদ্দিস আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলাইহি দেখছেন সোলার মতো, আর বিজ্ঞান বলে এই তিন ডাকু যত ছোট হয় অত তত তার পাওয়ার বেশি হয়। গোবর থেকে ভোরে উঠে দেখে আকাশের মধ্যে মেঘের মতো ওরা চক্কর দিচ্ছে। মাল্লা শিববির আহমদ উসমানী লিখছেন যে মক্কার কোন জায়গায় একটু সূর্যের তাপ পড়ে না, এমনভাবে পাখা ছড়াই দিয়া তারা মহড়া দিতেছে যে তোমরা যুদ্ধ করার জন্য রেডি হও, আমরা হাত বল, আমরা কোথায় সোলজার
বিমান বাহিনী আমরা রেডি হয়েছি। বলো সুবহানাল্লাহ, এই যখন এই ঝাঁক মারছে বৃষ্টির মতো পাথর বর্ষণ হচ্ছে, তিনটা পাথর একটা হাতে গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে হাতিটা পাশ হয়ে যায়। যে তিনটা পাথরে হাতির প্রসন্নতার কথা না, একটা সৈন্যের গায়ে পড়লে মাথা দিয়ে দুইটা পাশা দিয়ে বাইরে যায়, সঙ্গে সঙ্গে সৈন্যটা বয়ে যায়। যখন এরকম গণ হামলা শুরু হয়েছে, আকাশে পাখি খালি গুরুম দিয়ে দিয়ে খালি মারতেছে, ওই সময় আবরাম বাদশা পিছন থেকে পলাইয়া চলে গেছে সৈন্য করে মাঠে দেখিয়া। আল্লাহকে বাজা আলাহুম কাসসিম মাকুল, গরু মোষ ছাগল ঘাস খায়, খাওয়ার সময় করে চাবায় না, খালি এরকম করে টানে আর গিলে টানে আর গিলে, অবসর সময় বসে বসে নাগর কাটে। কি বলেন, ঠিক করতেছেন? আমি আমি বলে গিরিস্তে ছিলি বই বই এরকম করে কাটে। আর যদি না কাটে তাহলে বুঝলেন যে গরুর ভীষণ অসুখ, আর কাটা ধরলে বুঝলেন যে না গরু সুস্থ আছে। তো এই গরু করে কি গাছ যেটি খাইছে মশে খাইছে, এগুলি অবসর সময় যখন নাকি চাবায় নিষ্পেষিত করে তখন মমত মুখের থেকে পড়ে যায়। অনেক সময় এই পড়লে ওই গাছটি হাতের মধ্যে উঠে দেখবেন যে কাস্টিং মাকুল, এমন সাবান সাবাইছে যে এটা আর ধরার পথ নাই। ফাজাল আহুম কাস্টিং মাকুল, আল্লাহ নামে আমরা সেনাবাহিনীকে নিষ্পেষিত করে দিলাম বর্ষিত ঘাসের মতো, চর্বিত ঘাসের মতো। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আসুন এক্ষুনি